ফ্রেন্ডস, এখন ক্লাসে আছি, কথা শোনা যাচ্ছে না, গান শুনছে, রেডিও বানানো বেশি মোবাইলে চার্জের জন্য খুললে তো একটু বান আছে, এবার বাড়িতে রওনা হচ্ছি, কালকে রাতেও বিয়েবাড়ি ভিডিওটি শেষ করতে পারিনি, দেন এখন বাড়ি যাচ্ছি। আজকে সকাল এখন বাজে এখন 11টা বেজে গেছে, রাতটাই বেরিয়েছি, এখন জার্নি চলছে, এখন জার্নি আমরা রানাঘাট কৃষ্ণনগর পেরিয়ে এখন এই ডিস্ট্রিক্টটা দেখলাম আমি, নদিয়া, দেন কোন জায়গা আমি জানি না, তো এখন বাসে বসে আছি, এখন বোরিং হচ্ছি, তো মাঝে মাঝে তাই একটু ভিডিও ক্লিপ বানাচ্ছি, এই যা, তো তোমরা দেখতে থাকো। সো ফ্রেন্ডস, অনেকক্ষণ বসে বসে এখন ডিস্ট্রিক্টে ফিরে আছি, মানে এখনও যাচ্ছি, আমাদের দেখতে পাচ্ছি বাস চলছে, এখন অবধি অনেকটাই বাকি, এখনও অনেকটাই বাকি, এখন বেজে গেছে হচ্ছে 8, মানে সকাল 8টায় জার্নি শুরু হয়েছে, এখন 3:20 হয়ে গেছে, মানে মানে এত টায়ার্ড লাগছে কি বলবো, শরীরটা খুবই খারাপ, তো ভালোও লাগছে না। সো ফ্রেন্ডস, অনেক ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি এখন কেষ্টপুর আসতে পেরেছি, এখন আমাদের বাড়ি আসেনি, কেষ্টপুর থেকেও আরও অনেকটা দূরে, এখনও আধ ঘন্টা বেশি লাগবে, লাগবে মনে হচ্ছে, তো এখন অবধি আমি বোরিং, মানে বোরিংই লাগছে, ভালো লাগছে না। সো ফ্রেন্ডস,
আমরা বাস থেকে হচ্ছে নেমেছি 4:30 কি হলো আমি তাই যাচ্ছিলাম তো এবার বাড়িতে এসে গেছি আমি অ্যান্ড ফ্রেশ হয়ে গেছি জাস্ট একটু বেরালাম যে বৌদি এসে কিনা হলো এসে গেছে আমি আর ক্লিপ তুলতে পারিনি কারণ আমি বাড়ি চলে এসেছিলাম শরীরটা খুব খারাপ লাগছিলো